হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফর্মারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে ট্রান্সফর্মার শর্ট সার্কিট টেস্ট রিলেটেড আলাদা কিন্তু আমার থিওরি ক্লাস আছে সেই ক্লাসটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে আজকের প্রবলেমটি সমাধান করার জন্য তো এটি বেসিক্যালি হাজার বইয়ের বত্রিশ দশমিক তিন পাঁচ নাম্বার এক্সাম্পল একদম হুবহু যা কোশ্চেন দেওয়া ছিল সেটাই আমি এখানে লিখেছি তো এখানে একটু খেয়াল করে দেখুন যে প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ এ থার্টি কেবিএ সেভেন সিক্স ট্রিপল জিরো বাই টু থার্টি ভোল্ট ওয়ান ফেস সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার হ্যাভ রেজিস্ট্যান্স অফ টেন ও হোম অ্যান্ড জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওহো রেসপেক্টিভলি মানে প্রাইমারি রেজিস্ট্যান্স টেন ও হোম সেকেন্ডারি জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওহো রেসপেক্টিভলি দ্য রিয়াক্টেন্স অফ দি ট্রান্সফর্মার রেফার টু দ্য প্রাইমারি ইজ থার্টি ফোর ওহম রিয়াক্টেন্সটা আবার দেওয়া আছে থার্টি ফোর ওহম তাহলে ক্যালকুলেট দি প্রাইমারি ভোল্টেজ রিকোয়ার টু সার্কুলেট ফুল লোড কারেন্ট ওয়েন দ্য সেকেন্ডারি ইজ শর্ট সার্কিটেড সেকেন্ডারি শর্ট সার্কিট করা হয়েছে সেই অবস্থায় প্রাইমারি ভোল্টেজটা কত হবে আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা কত হবে এই শর্ট সার্কিটে তো আমি হুবহু কোশ্চেনটা নিচ্ছি কিন্তু আপনারা যদি এটা সলিউশনের দিকে তাকান তাহলে হুট করে দেখবেন সলিউশনে এক পর্যায়ে এই ছিয়াত্তর হাজারের জায়গায় তারা অ্যাকসেপ্ট করছে হলো ছয় হাজার অর্থাৎ এই আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা বইতে যা আছে তাই আমি তুলে দিয়েছি তার কারণটা হলো এই পার্থক্যটা বোঝানোর জন্য অর্থাৎ এই সেভেনটা অ্যাকচুয়ালি হবে না এটা প্রিন্টিং মিস্টেক একটা হয়েছে সো আমি যে কাজটা করব এখান থেকে আগে এই শার্টটাকে আউট করে দেব ঠিক আছে দিয়ে তারপরে দেখুন এখন আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করার চেষ্টা করব তো দেখুন এখন আমরা একটু যদি ভেঙে ভেঙে একটু দেখার চেষ্টা করি বুঝার চেষ্টা করি আস্তে আস্তে যে এটাকে আমি বলেছিলাম যে আমাদের শর্ট সার্কিট টেস্টে অলওয়েস লো ভোল্টেজ সাইডটাকে আমরা শর্ট সার্কিট করি এবং হাই ভোল্টেজ সাইডে আমাদের ওয়াটমিটার ভোল্ট মিটার এমিটার এগুলো লাগিয়ে থাকি তো এখানে কি তাই বলছে কি না দেখুন তো আমার কোনটা শর্ট সার্কিট করতে বলছে আমাদের কোশ্চেনে দেখুন বলে দিচ্ছে আচ্ছা আমি একটু মার্কিং করে দিই কোশ্চেনে দেখুন বলছে সেকেন্ডারি ইজ শর্ট সার্কিটের তো সেকেন্ডারিতে আমরা কী দেখতে পাচ্ছি ভোল্টেজটা কম তার মানে আমাদের লজিক্যালি যা হওয়া উচিত তাই আমাদের হচ্ছে মানে টিপিক্যালি আমাদের যে ঘটনাটা ঘটে টেস্ট করার জন্য সেটাই আমার এখানে ঘটতেছে তাইলে আমরা যে কাজটা করতে পারি যে আমাদের সেকেন্ডারি সাইডটা আমাদের শর্ট সার্কিট বা লো ভোল্টেজ সাইডটা অর্থাৎ এই দুশো তিরিশ ভোল্টেজ সাইডটাকে আমরা শর্ট সার্কিট চিন্তা করতে পারি তো এখন আমাদের দেখুন আমরা তাহলে কি কাজ করতে পারি আমরা একটা ডেমো সার্কিট এখানে আঁকিয়ে রাখি এটা প্রাইমারি সাইট যাতে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয় এটা সেকেন্ডারি তো আমাদের ক্লিয়ারলি বলে দিছে এই সেকেন্ডারি সাইডটা আমাদের শর্ট সার্কিট তাহলে এই সাইটটাকে আমি সিম্পলি শর্ট সার্কিট করে দিচ্ছি ঠিক আছে তো এদিকে কিছু আছে তো এখানে একটা জিনিস ক্যাল করে দেখুন যে আমাদের রেজিস্টেন্সের কথা বলছে টেন হোম প্রাইমারি আর সেকেন্ডারিটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স হোম তো সেকেন্ডারি এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স তো আমরা বেসিক্যালি এখানে যে কাজটা করব যে কোনো এক সাইডের হিসেবে আমাদের রেফারেন্স করব তো রেফারেন্সটা করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এই সাইডটা আমরা শর্ট সার্কিটেড করে ফেলেছি আর এই সাইডে যত রকম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমরা দিব অর্থাৎ এই সাইডেই আমাদের প্রাইমারি সাইডেই আমাদের অ্যাম্পিয়ার ভোল্ট ভোল্টপিটার থেকে ভোল্টেজ পাবো এটসেট্রা এগুলো পেয়ে থাকবো তাইলে সেকেন্ডারি তো আমি শর্ট সার্কিটেরই করে দিছি ডিসি তাইলে যত রকম ক্যালকুলেশন আমি করব হচ্ছে প্রাইমারি সাইডে দ্যাট মিন্স আমাদের এখানে বেসিক্যালি রেফার করতে হবে হচ্ছে আমাদের প্রাইমারি সাইডকে তাইলে দেখুন প্রাইমারি সাইডকে যদি আমি রেফারেন্স করি এর আগে আমি দেখিয়েছি তাহলে প্রাইমারি এই দশ ওহমটা যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে আর ও ওয়ান এটাকে যদি আমি হিসাব করতে চাই আর ওয়ান ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমাদের হবে আর ওয়ান অর্থাৎ প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সটা কত দশ যোগ আমাদের অবভিয়াসলি সেকেন্ডারিকে সেকেন্ডারিটা আমাদের অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স এটাকে রেফারেন্স করতে হবে তাহলে রেফারেন্স যদি করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে প্রাইমারি রেফারেন্স তাহলে প্রাইমারিতে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ বেশি তাহলে ভোল্টেজ বেশি মানে এখানে রেজিস্ট্যান্সটা বেশি অর্থাৎ এই যে রেশিওটা এই রেশিওটা হবে হচ্ছে একের থেকে বড়ো দ্যাট মিনস এই টার্নস রেশিও ছয় হাজার বাই দুশো তিরিশ হবে নাকি দুশো তিরিশ বাই ছয় হাজার হবে অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন এটা যেহেতু একের থেকে বড়ো তাহলে উপরে বড় তার মানে ছয় হাজার বাই দুশো তিরিশ ছ হাজার বাই দুশো তিরিশ তার উপর স্কোয়ার ইন্টু অ্যাকচুয়াল কত সেকেন্ডারির অ্যাকচুয়াল হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স তাইলে আমরা ক্লিয়ারভাবে আমাদের আরও ওয়ান অর্থাৎ প্রাইমারি রেফারেন্সের টোটাল কত আমরা একটু ক্যালকুলেটার ইউজ করি ছয় হাজার বাই দুশো তিরিশ ছয় হাজার বাই দুশো তিরিশ এরপর স্কোয়ার এই ইম্পিডেন্সের ফর্মুলায় কিন্তু স্কোয়ার হয় ঠিক আছে ইন্টু আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স প্লাস হচ্ছে টেন তাহলে আরও ওয়ানের ভ্যালুটা আমাদের আসে বিশ দশমিক আট 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 নয় আট 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 যদিও বইতে এটা বিশ দশমিক নয় দেওয়া আমি যে কাজটা করতে পারি আমি এটাকে বিশ দশমিক আট 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 হিসেবেই ধরলাম সমস্যা নেই এত রকম আমাদের আরও ওয়ানের পালা শেষ এবার অবভিয়াসলি আমাদের টা নিয়ে একটু ফোকাস করতে হবে অর্থাৎ এক্সো ওয়ানটা আমাদের বের করতে হবে তাহলে এক্সো ওয়ানের দিকে একটু ডাটাটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করি দ্য রিয়াক্টেন্স অব দি ট্রান্সফর্মার রেফার টু দ্য প্রাইমারি ইজ থার্টি ফোরও হোম ভালো করে খেয়াল করুন এটা ডিরেক্টলি দেওয়া আছে রেফার টু প্রাইমারি আমাদের লাগবে রেফার টু প্রাইমারি সেটা আমাদের ডিরেক্টলি দেয়া আছে দ্যাট মিন্স এটা বেসিক্যালি আমাদের থার্টি ফোরও হোম যা আছে তাই কাজ করবে ঠিক আছে এবার কি আমরা আমাদের জেড ওয়ানটা আমরা হিসাব করে ফেলতে পারবো না জাস্ট আমাদের মোডুলাস ভ্যালু নিয়ে আমরা কেয়ার করবো এখানে কোনো ইমাজিনারি পার্ট নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তো মোডুলাস পার্ট যদি আপনি চিন্তা করেন এটার অ্যাকচুয়াল ফেজর ফর্মটা হচ্ছে জেড ওয়ান সমান আর ওয়ান প্লাস জে ইন্টু এক্স ওয়ান যেটা আমার থেকে ভালো হয়তো বা আপনারা জানেন ভালো কারণ এসি সার্কিটে এটা অসংখ্যবার দেখেছেন যে এটা মানে আর ওয়ান প্লাস জে ইন্টু এক্স ওয়ান এটার ইমাজিনারি পার্ট আসে আপনারা জানেন তো সেখান থেকে আমরা যদি একটু কমপ্লেক্স নাম্বার এইস সি কমপ্লেক্স নাম্বার ইউজ করি মরুরাজ বের করার তাহলে মরুরাজ বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার অর্থাৎ এটা বেসিক্যালি আমার হবে হচ্ছে রুট ওভার অফ এই আরও ওয়ানের উপর স্কোয়ার প্লাস এক্স ওয়ানের উপর স্কোয়ার অর্থাৎ বিশ দশমিক আমরা যদি একটু লিখি বিশ দশমিক আট 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 এর উপর স্কোয়ার প্লাস চৌত্রিশের উপর স্কোয়ার তাহলে আমরা কি এখন জেরো ওয়ানটা পেতে পারি না জাস্ট আমরা ক্যালকুলেটারে এই ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে দেখুন বিশ দশমিক আট 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 ক্যালকুলেটার অলরেডি পেয়ে বসে আছি অ্যান্সারের উপর স্কোয়ার করে নিলাম প্লাস থার্টি ফোরের উপর স্কোয়ার করলাম সেটাকে রুট করে নিলাম তাহলে আমাদের উনচল্লিশ দশমিক নয় সম্ভবত বইতে এটা চল্লিশ ধরা মোর অ্যাকুরেট হ্যালো পাওয়ার জন্য আচ্ছা আমি উনচল্লিশ দশমিক নয় শূন্য নয় শূন্য তিন নয় নয় শূন্য চার ধরতে পারি এটাই ধরলাম আমি বেশি কিছু ইয়ে করলাম না তাহলে আমরা জেরো ওয়ানটা পাইলাম আমাদের লাগবেটা কি সেটাকে একটু বুঝতে হবে তো জেরো ওয়ান মানে হচ্ছে এই যে এই ইম্পিডেন্সটা তাহলে এই জায়গাটার ইম্পিডেন্সটা এটা হচ্ছে উনচল্লিশ দশমিক চার ওহম মানে এটা মানে এবং ইন্ডাকটিভ দুটো পার্টি আছে দুটোর একসাথে মডুলাস অংশটুকু আমি চিন্তা করলাম ফাইন এবার আমরা একটু দেখি আমাদের আমাদের লাগবে হচ্ছে এই জায়গাকার ইয়েটা তাহলে আমরা জেড পাইছি আমরা যদি একটু এটা কোন সাইড এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড প্রাইমারি সাইডে আমাদের কারেন্ট ঢুকতেছে হইল আই ওয়ান আচ্ছা আই ওয়ান ধরলাম তাহলে এই আই ওয়ানটা কি আমরা বের করতে পারি না দেখুন তো অবশ্যই কিন্তু খুব সহজ একটা ফর্মুলার মাধ্যমে আমাদের দেখুন আমাদের পাওয়ার জানা আছে এবং প্রাইমারি ভোল্টেজটা জানা আছে এখান থেকে কি আমরা ফুল লোড কারেন্টটা আমরা বের করে ফেলতে পারি না এস ইজ ইকুয়াল টু ভিআই কনজুগেট এটা হচ্ছে ফেদর ফর্ম হিসেবে নিলে ভিআই কনজুগেট আপনারা দেখেছেন আর এম এস ভ্যালুতে অবশ্যই এটা ভিআরএমএস দুটোই আর এম ভ্যালুতে চিন্তা করলে তাই না তো এগুলো তো এসি সার্কিট থেকে আপনারা দেখে আসতেছেন তো সেইখান থেকে আমাদের আই সমান এস বাই ভি তাই না এটা তো ফেদর ফর্ম সহ বাট এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে সব মডুলাস ভ্যালু অ্যাকসেপ্ট করতেছে অর্থাৎ আই কনজুগেট হিসাবে থাকবে না আই ওয়ান ইজ ইকুয়াল টু এস বাই ভি তাহলে এস হচ্ছে আমাদের তিরিশ হাজার তিরিশ কে এ যেহেতু তাহলে তিরিশ হাজার ডিভাইডেড বাই কত প্রাইমারি সাইডে আমাদের রেটেড ভোল্টেজটা কত যেহেতু প্রাইমারি সাইডে আমি ক্যালকুলেশন করতেছি তো প্রাইমারি রেটেড হচ্ছে আমাদের ছয় হাজার আমি রেটেড কারেন্টটা আমি বের করে দিচ্ছি যেহেতু শর্ট সার্কিটে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম পরিমাণ কারেন্টই যাবে তা ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ এখন এটার সাহায্য নিয়ে আমরা বেসিক্যালি এই যে ক্যালকুলেটডি প্রাইমারি ভোল্টেজ অর্থাৎ এই জায়গাকার ভোল্টেজটা আমরা বের করে ফেলতে পারবো কীভাবে ভি শর্ট সার্কিট এটাকে বলতে পারি তো এটা সমান বেসিক্যালি আমাদের হবে হচ্ছে এই আই আর জেড ওয়ান ও ওয়ানের গুলফল এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে এটা কীভাবে এই জায়গাকার ভোল্টেজ হয় ঠিক আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি বইতে কিন্তু এর স্পেসিফিক অ্যান্সার দেয়া নাই ভেঙে ভেঙে দেয় নাই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কীভাবে আমি জাস্ট এটা মানে কি আই ও আই ওয়ান জেড ওয়ান মানে কি এটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ সমানই এটার ভোল্টেজ কীভাবে এটা পসিবল তো দেখাচ্ছি আমি জাস্ট আগে মাল্টিপ্লাইটা করি ফাইভ আর হচ্ছে এখানে হচ্ছে কত জেড ওয়ানটা হচ্ছে জেড ওয়ান জেড ওয়ান কত উনচল্লিশ দশমিক নয় শূন্য চার বইতে সম্ভবত এটা চল্লিশ ধরছে ধরে অ্যাকুরেট একটা ভ্যালু আনার চেষ্টা করছে ওরা ঠিক আছে সমস্যা নাই এটা যা আসবে আপনারা তাই লিখে দিবেন অত এখানে ইয়ার কিছু নাই থ্রি হাজার বইতে আপনারা জানেন যে এগুলো অসংখ্য এক এক জায়গায় এক এক রকম ক্যালকুলেশন করা তো এটা তো আসলে ম্যাথ করা স্ট্যান্ডার্ড রয়ে না স্ট্যান্ডার্ড রয়ে হচ্ছে ক্যালকুলেটার যা বলবে সেটাই হচ্ছে আপনাদের দেয়া তাহলে একশো নিরানব্বই দশমিক পাঁচ এক নয় নয় আসে মানে একশো নিরানব্বই দশমিক পাঁচ এক এটাই লিখে দিব যা আসবে এটাই লিখে দিবেন আপনারা পাঁচ এক বইতে মনে হয় দুইশো ভোল্ট দেয়া পাঁচ এক নয় নয় ভোল্ট ফাইন এখন আসুন কিভাবে আমি এটা লিখলাম অ্যাকচুয়ালি দেখুন একটা জিনিস ভালো করে খেয়াল করুন যখন আমি সেকেন্ডে শর্ট সার্কিট করতেছি এর আগে কিন্তু এইরকম জিনিস কিন্তু আপনার থিওরিতেও দেখেন থিউরিতে সাধারণত এখানে ভোল্ট বিটার দেওয়া থাকতো ওই ভোট বিটারের ভিএসসি দেওয়া থাকতো আর একটা পাওয়ার দেয়া থাকতো বি শর্ট সার্কিট আর কারেন্টটা দেয়া থাকতো সেইখান থেকে বাদ বাকি ক্যালকুলেশন করতে হতো বাট এটা একটু অন্যরকম একটু ট্রিকি ম্যাথ ঠিক আছে দেখুন একটু ভালো করে খেয়াল করুন এখানে সেকেন্ডারি এটা শর্ট সার্কিট করা হয়েছে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি কোনো রেজিস্ট্যান্সও নাই তো এইদিকে যদি শর্ট সার্কিট করা হয় আলটিমেটলি এই জায়গায় ভোল্টেজ আসলে কত একদম জিরো ঠিক আছে তাহলে টার্নস রেশিও এই সাইডে আছে আমি বানতেছি এখানে টার্নস রেশিও আছে ছয় হাজার বাই দুশো তিরিশ তাহলে এই সাইডে জিরো তা জিরো ইন্টু ছয় হাজার বাই দুশো তিরিশ মানে আলটিমেটলি এখানে ভোল্টেজটাও জিরো ঠিক আছে যদি টান্স এই সাইডে ভোল্টেজটা জিরো না হইতো তাইলে কিন্তু এখানে কিছু একটা ভোল্টেজ হলেও থাকতো তখন এই ভোল্টেজ প্লাস এইটার অ্যাক্ট্রোসের ড্রপ সমান আমি এই শর্ট সার্কিট বলতে পারতাম বাট এখনও কিন্তু ওই লজিকটাই কাজে লাগতেছে অর্থাৎ এই দিকের এই এইটুকুর ভোল্টেজ প্লাস এটার অ্যাক্ট্রোসের ড্রপ সমান এইটা ঠিক আছে তো এটার অ্যাক্রোসে ভোল্টেজ তো আসলে শূন্য তাহলে শূন্য প্লাস এইটার অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ সেই কারণে আলটিমেটলি আমি আই ওয়ান জেরো ওয়ান আর হচ্ছে ভি ওয়ান ভিএসসিটা সমান বলতে পারতেছি অর্থাৎ এইটার অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ সমান এইটা বলতে পারতেছি কেননা এই অংশে তো ভোল্টেজ ড্রপ শূন্যই আসতেছে কেননা এই সাইড শর্ট করা সেই কারণে আমি এইভাবে জিনিসটাকে লিখতে পারি ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই ইজি একটা জিনিস আর এক্সট্রা আরেকটা জিনিস দেখুন এখানে দিছে হোয়াট ইজ দি পাওয়ার ফ্যাক্টর অন শর্ট সার্কিট তো এটা আপনাদের এই এসি সার্কিটের একটা সিম্পল লজিক কাজে লাগাইতে হবে আমাদের আরও ওয়ানটা জানা আর এক্স ওয়ানটা আমাদের জানা আমরা যদি একটু এটাকে পাওয়ার ট্রাইঅ্যাঙ্গেল চিন্তা করি পাওয়ার ট্রাইঅ্যাঙ্গেল তো না এটা আসলে ইম্পিডেন্স ট্রাইঅ্যাঙ্গেল বলে ঠিক আছে ইম্পিডেন্স ট্রাইঅ্যাঙ্গেলে এইখানে ইম্পিটেন্স ট্রা অ্যাঙ্গেল হ্যাঁ ইম্পিডেন্স ট্র্যাঙ্গেলই বলে আমাদের বাস্তব অংশ এই যে বাস্তব অংশে থাকে হচ্ছে আর ওয়ান এখানে আর ওয়ানটা হচ্ছে আমাদের আর ওয়ান আর ইমাজিনারি পার্টে আমার আছে হলো এক্স ওয়ান যদিও জেরো ওয়ান দিয়েও আমাদের হিসাব করা যায় ও জেরো ওয়ান তো আমাদের জানা আছে সো আমরা জেরো ওয়ানটাকেই ইউজ করি আর এটা হচ্ছে আমাদের জেরো ওয়ান আর এখানে যে অ্যাঙ্গেলটা জেরো ওয়ানের সাথে আর ও ওয়ানের যে অ্যাঙ্গেলটা এইগুলো আপনারা এসি সার্কিটে দেখে এসেছেন এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা এটাকেই বেসিক্যালি বলি আমরা পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল তাহলে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টরের পাওয়ার পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে আমরা জানি কস্তিটা তাহলে এই অ্যাঙ্গেলটা থেকে আমরা জাস্ট কস্তিটা অ্যাপ্লাই করব তাহলে কস্তিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে আমরা দেখুন কস্তিটা এটাকে এটাকে অ্যাঙ্গেল ধরছি তাহলে এর অপোজিটটা লম্ব এটা ভূমি তাহলে ভূমি হচ্ছে আর ওয়ান তাইলে আরও ওয়ানটা হচ্ছে আমাদের কত বিশ দশমিক আট 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 এটাই পাওয়ার ফ্যাক্টর আর আমাদের এক্সো ওয়ানটা হচ্ছে আমাদের তিরিশ উনচল্লিশ দশমিক নয় শূন্য চার তাহলে জাস্ট ভাগ করে দিব বিশ বিশ দশমিক আট 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 পয়েন্ট ফাইভ টু থ্রি ফোর অবশ্যই পাওয়ার ফ্যাক্টরের বেসিক নিয়মটা আপনারা জানেন এই ইয়া থেকে এসি সার্কিট থেকে আপনারা দেখে আসতেছেন যে এটা ল্যাগিং নাকি লিডিং এটা আপনাদেরকে জানতে হবে তো এটা বোঝার জন্য ট্রান্সফর্মারে আপনাদের জাস্ট একটু বেসিকটা বুঝতে হবে কারণ এটা কিন্তু কোথাও কোশ্চেনে বলে নাই সো আপনাদের কিন্তু ট্রান্সফর্মারে এটা ল্যাগিং হবে কিভাবে বুঝলাম কারণ এখানে অলয়ে কোনো সময় ক্যাপাসিটিভ লোড থাকে না মানে ইম্পিডেন্সটা ক্যাপাসিটিভ হয় না ইম্পিডেন্সটা অলওয়েজ হয় হচ্ছে ইন্ডাকটিভ আর ইন্ডাকটিভে আমরা জানি যে সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাজ করে সো এই কমন সেন্সটা এখানে কাজে লাগাইতে হবে ট্রান্সফর্মারে কয়েল থাকে এক কথায় ট্রান্সফর্মারে থাকে কয়েল কয়েল মানে ইন্ডাকটিভ কোনো ক্যাপাসিটিভ অংশ থাকবে না তার মানে এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এখানে কাজ করবে আর লিডিং হতে পারে সেটা লোডের লোডের অ্যাক্রোসে হতে পারে বাট লোডের তো কোনো কিছু এখানে নাই এটা তো জাস্ট টেস্ট করা হচ্ছে ঠিক আছে লোড যদি ক্যাপাসিটি টাইপের হয় সেই ক্ষেত্রে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর কাজ করতে পারে ঠিক আছে বাট ট্রান্সফর্মারে ইন্টারনাল ওয়ারিং যেগুলো সেগুলো কিন্তু সব ল্যাগিংয়ে কাজ করবে তো এটাই হচ্ছে আমাদের মেইনলি আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতেটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ